নমস্কার আপনারা রয়েছেন ওঙ্কারের সঙ্গে আর সাইবার পাস নিয়ে আপনাদের সঙ্গে আজই রয়েছি আমি তনুশ্রী প্রতি শুক্রবারের মতো আজকেও আমরা সাইবার পাস নিয়ে আলোচনা করব যে সাইবার পাসে আপনারা পাবেন এ টু জেড ইনফরমেশান এমন কিছু ইনফরমেশান যে ইনফরমেশানগুলো আপনাদের প্রতিদিনের কাজে প্রতিনিয়ত যে ফাঁদে পড়া তার থেকে আপনারা বাঁচতে পারেন সেই সাইবার পাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষ অতিথি সরষুনা কলেজের প্রফেসর প্রফেসর সরি প্রশস্তি ভট্টাচার্য আপনাকে অনেক অনেক স্বাগত সাইবার পাসে একই সাথে আমার পাশেই রয়েছে সাইবার বিশেষজ্ঞ ঋত্বিক লাল ঋত্বিক তোমাকেও অনেক অনেক স্বাগত তুমি প্রতিটা এপিসোডেই আমাদের কাছে অনেক ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করো ম্যাম আপনার কাছে আমি আসব প্রশস্তি ম্যাডাম আপনি আমাদেরকে প্রথম যে ইস্যুটা আপনার সঙ্গে আমি আলোচনা করব। এখন অনলাইন সিস্টেমে আমাদের পড়াশুনো হচ্ছে ছাত্রছাত্রীরা সবাই করোনাকালের আগে এবং করোনাকালের পরে অনলাইনে পুরোপুরিভাবে শিফট হয়ে গেছে তো এখান থেকে এই যে পুরোপুরিভাবে অনলাইন ডিজিটালাইজেশন এই একটা চেঞ্জেস হয়েছে সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় বিশেষভাবে লক্ষণীয় যে পরিবর্তনগুলো একটা তো দেখুন যে দু হাজার কুড়িতে শুধু নয় পুরো এন্টায়ার ওয়ার্ল্ড উই ফেস আ বিগ চ্যালেঞ্জ এবং সেটার জন্য আমাদের নিজেদের মধ্যে যেগুলো আগে হ্যাবিট ছিল না যেমন অনলাইন টিচিং লার্নিং প্রসেস ক্লাসরুম টিচিং ওয়াজ এভরিথিং টু অল অফ আস এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এসে বাচ্চা স্কুলে পড়ুক কি কলেজে পড়ুক কি ইউনিভার্সিটিতে পড়ুক কলেজে গিয়ে ক্লাস করা স্কুলে গিয়ে ক্লাস করাটা যতটা বেশি হ্যাবিট ছিল এখন কিন্তু হ্যাবিটটা পুরো চেঞ্জ হয়ে গেছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং প্রথমে যখন সেটা নতুন করে শুরু হলো তখন কিন্তু সবাই খুব একটা প্রবলেম ফেস করেছিল আজকে কিন্তু সেটা বোধ অতটা প্রবলেম না কিন্তু প্রবলেমগুলো কেন্দ্র করে কোথায় বলুন তো যে একটি স্টুডেন্ট যে ধরুন একটা গ্রামে থাকে বা রিমোট এরিয়ায় রয়েছে কোনো শহরের যেখানে তার নেটওয়ার্ক কানেকশান ভালো নেই বা তার হয়তো ডিভাইস নেই এনাফ একটা ফ্যামিলিতে যখন প্রত্যেকেই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ক্লাসের জন্য বাচ্চারা অন মোবাইল অ্যান্ড গার্জিয়ানরাও কেউ যদি টিচার থাকে বা কোনো একটা অকুপেশনে তারও একটা ডিভাইস লাগছে তখন এনাফ নাম্বার অফ ডিভাইসেস হয়তো সব ফ্যামিলির কাছে নেই তো এইগুলো যেরকম আস্তে আস্তে মানুষকে হ্যাবিচুয়েটেড হতে হয়েছে এগুলোর সাথে রিলেটেড কিন্তু আমাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসও সবাই কিন্তু সব কিছু সমানভাবে ব্যবস্থা করতে পারে না সেই ব্যবস্থা করার জন্য কিন্তু একটা টাইম লাগে তো সেই টাইমটা কিন্তু করোনা পিরিয়ড যখন শুরু হলো তখন কিন্তু অতটা টাইম আমাদের কাছে দেওয়া হয়নি একটা এন্টায়ার সিস্টেম ধরুন একটা স্কুল একটা কলেজ সবাই কিন্তু আমরা হ্যাবিচুয়েটেড ছিলাম না যে ইন রেগুলারলি অর্গানাইজিং ওয়েবিনার্স বা অনলাইন ক্লাস লেকচার আমরা সেগুলো হয়তো কখনো করা হতো দরকার পড়লে করা হতো ইন্টারন্যাশনাল ওয়েবিনারের ক্ষেত্রে সেমিনারের ক্ষেত্রে করা হতো কিন্তু এখন কিন্তু দেখবেন এখন এভরি কলেজে বলতে গেলে প্রত্যেক মাসে কিন্তু একটা হ্যাবিটের মতন ওয়েবিনার অর্গানাইজড হচ্ছে তো ঠিক সেটা যেরকম একটা হ্যাবিট হয়ে গেছে আজকে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রেও অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে গেছে যে তারা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করছে বা টিচাররাও কমফোর্টেবল ফিল করছে ইন অনলাইন ক্লাস টেকিং ইন অনলাইন চেকিং কিন্তু প্রবলেমস যথেষ্ট রয়েছে এই কলেজে কলেজের ক্ষেত্রে ঋতিক আমি তোমার কাছে আসবো কলেজের যে সমস্ত ওয়েবিনার যেটা ম্যাম বললেন কলেজের যে ওয়েবিনার বা এই সংক্রান্ত পেমেন্টও তো এর সঙ্গে রিলেটেড এবং তাতে কিন্তু অনেক বেশি প্রতারণাও ঘটছে এই নিয়ে কি বলবে

ক্লাস টেকিং বা একটা কলেজ স্টুডেন্ট বা টিচাররা যাচ্ছে তার ওপরে নয় সেখানে অ্যাডমিশন থেকে আরম্ভ করে উই অফ সাম হেডস লাইক অ্যাডমিশন প্রথমে স্টুডেন্ট একটা স্কুল থেকে কলেজে এন্ট্রি নিচ্ছে তখন সে একটা নতুন সিস্টেমের কাছে এক্সপোজ হচ্ছে তো যখন সে এন্ট্রি নিচ্ছে তখন সে যখন বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করছে তখন সে দেখবে যে কোন কলেজের সিস্টেমটা বেশি ফ্রেন্ডলি কোথায় সিস্টেমটা ফর্ম ফিল করতে গিয়ে হ্যাং হচ্ছে না বা কোথায় সে খুব তাড়াতাড়ি ইনফরমেশন পাচ্ছে প্রত্যেকের কাছে একেবারে ইনফরমেশন চলে যাচ্ছে ইন্টারাপ্ট করছি রিতিক এইখানেই আমার আরো একটা প্রশ্ন এই যে কলেজের মধ্যে এই ইনফরমেশন গুলো সাবমিট করা এবং সেখান থেকে সার্ভার থেকে সেই ইনফরমেশন গুলো নেওয়া হচ্ছে না তার গ্যারান্টি কোথাও নেই কিন্তু হ্যাঁ মানে যদি থার্ড পার্টি কোম্পানিজদের থেকে এই সিস্টেম গুলো কেনা হয়ে থাকে তারা হয়তো আমাদেরকে বলছে যে ঠিক আছে ইনফরমেশনটা সিকিউরড আছে বাট সেটা আমরা জানি না সেটা কতটা সিকিউরড তো কলেজ অথরিটিসরা এটা নেওয়ার আগে এটা একটু ভেরিফাই করা উচিত আমি ভালো ব্র্যান্ডেড কোম্পানি টিসিএস বা এরম আমর থেকে এই ধরনের সিস্টেম কিনবো আর সেকেন্ড যেটা হচ্ছে যদি নিজেরা বানাই তাহলে সেটার প্রপার সিকিউরিটি মেনটেন্স অ্যান্ড ডেটা প্রাইভেসি ফলো আপ সেটা প্রত্যেক তিন মাস অন্তর করা উচিত কারণ এরকম কিছু বড় ইউনিভার্সিটি আছে যেগুলোতে স্টুডেন্টরা পড়ে তাদের হয়তো টোটাল স্টুডেন্ট ডেটাবেস ওপেন করে রাখা আছে তাদের পেমেন্ট সিস্টেম টোটাল ওপেন করে রাখা আছে এবং সেখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক রকম ইউনিভার্সিটি পড়ছে এটার আন্ডারে তো সেগুলো অলরেডি মার্কেট আমরা জানি সেগুলো আছে আমি নাম নিচ্ছি না বাট সেগুলো আছে তো এই জায়গাগুলোতে কি ইউনিভার্সিটিসদের নিজেদের একটু বা কলেজের নিজেদের একটু এই জায়গাগুলো ব্রাশ আপ করে এগুলো ঠিক করা উচিত কারণ এখানে একটা মাস নাম্বার অফ ডেটা রয়েছে এবং সেখান থেকে কিন্তু অনেক কিছুই হতে পারে তারপরে যেমন ধরো যে আমরা যখন এক্সাম নিচ্ছি সব থেকে বেশি আমরা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট অফ অনলাইন টিচিং লার্নিং সিস্টেম ফিল করতে পারছি ডিউরিং এক্সামিনেশন রেজাল্টস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে স্টুডেন্ট ফর্টি পার্সেন্ট পাওয়ার কথা সে নাইনটি পার্সেন্ট পাচ্ছে আবার যে স্টুডেন্ট সত্যি খুব অফলাইন পরীক্ষা হলে যে ফার্স্ট হতো সে হয়তো ফার্স্টটা হতে পারলো না এবং সেটা কিন্তু একটা ট্রিপল ডাউন এফেক্টের মতন সেটা কিন্তু সমস্ত ক্ষেত্রে একেবারে তার জব এমপ্লয়মেন্ট পাওয়া অবধি কিন্তু এই এফেক্টটা কিন্তু তার উপর দিয়ে থেকে যায় এবং তার মানে কিন্তু আমাদের জেনারেশনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা থেকে যাচ্ছে এবং পরীক্ষা নিচ্ছি যখন ধরুন কোনো কোনো জায়গায় হয়তো অনলাইন সিস্টেমটা অনেক বেশি অ্যাকসেপ্টেড অ্যান্ড একটা রেগুলার অ্যাফেয়ার তারা হয়তো একটা ইউনিক আইডি জেনারেট করছে স্টুডেন্টদের জন্য যেই আইডিটা দিয়ে স্টুডেন্ট সে পোর্টালে ঢুকতে পারবে এক্সামিনেশন পোর্টালে এবং হি উইল গেট অনলি A question that is relevant to him. মানে তার জন্যই একটা কোয়েশ্চেন সে পাচ্ছে হয়তো তার সাথে যদি আজ থেকে আরও পঞ্চাশ জন পরীক্ষা দেয় সেই পঞ্চাশ জন হয়তো ডিফারেন্ট স্ট্রাকচারের কোয়েশ্চেন পাচ্ছে তো সিস্টেমটাই হয়তো ওই রকমভাবে তৈরি ইউনিক আইডি দিয়ে সে ঢুকতে পারছে সে ওইটুকু টাইমের জন্য সেই কোয়েশ্চেনটা আনসার করতে পারবে সেখান থেকে সে সাবমিট করে দিচ্ছে এখন যেটা আমি এক মিনিট আরেকটা জিনিস বলি এখন যেটা হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা ইনস্টিটিউশনের ওয়েবসাইটে কোয়েশ্চেনটা দেওয়া হচ্ছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হচ্ছে মাস্ক সবাই অ্যাক্সেস করে দিচ্ছে মানে মা বাবা ভাই বোন প্রাইভেট টিউটার এভরিবাডির কাছে অ্যাক্সেস থাকছে এবং তাতে অ্যাক্সেসটা থাকলে যেটা হচ্ছে যে কেক যে লিখে দিচ্ছে এবং তারপরে স্টুডেন্ট তার নাম দিয়ে তার রোল নাম্বার অনুযায়ী খাতাটা জমা দিচ্ছে তো সেখানে হয়তো ফেয়ার জাজমেন্ট হচ্ছে না

অ্যাকচুয়াল নলেজ কতটা সেটা যদি ঠিক হয় তবে তো তার রেজাল্টটা দেখছি কারণ রেজাল্টের যে ভ্যালুটা সেটা এই ধরনের ব্যাপারের জন্য আস্তে আস্তে কিন্তু মার্কেটে পড়ে যাচ্ছে মার্কেটে পড়ছে এক্স্যাক্টলি এবং সেটা কিন্তু আমরাও দেখতে পাচ্ছি মানে একটা স্টুডেন্ট যে হয়তো খুব ভালো সে হয়তো হায়ার স্টাডিজে চান্স পেল না আর যে হয়তো ঠিকভাবে মার্কস মানে পাওয়ার কথা না অথচ প্রচুর মার্কস পেয়ে গেছে সে চান্স পেয়ে গেল এগুলো কিন্তু আমরা ফেস করি মানে আমি রিসেন্টলি তোমাকে বলবো আমরা ক্লাউড এক্সপার্টস হায়ার করছিলাম ষোলো পাতার সিবি একজনের তার সিবিতে আমি দেখতে পাচ্ছি তাকে তিনটা টেকনিক্যাল কোয়েশ্চেন করা হয়েছে সে একটাও অ্যান্সার দিতে পারলো না কিন্তু তার সিভিটা কিন্তু ষোলো পাতার সে নাইন পয়েন্টার স্টুডেন্ট আউট অফ টেন ম্যাম আপনার কাছে একটু আসবে প্রশস্তি ম্যাডাম ইউজিসি আন্ডারে একটা সার্কুলার দেওয়া হয়েছিল যেটা কার্ড ডেটা যেভাবে আপনার আমরা যেখান থেকে কেনা হয় সেই কেনা মানে প্রতিটা আলাদা আলাদা সার্ভিস প্রোভাইডার রয়েছে তো ক্ষেত্রে সেই এনফোর্সমেন্টটা কিন্তু হয়নি সেই এই কার্ড ডেটাটা পোর্টালে বা এই অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আমি গেলাম আপনাদের কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে যে কার্ড ডেটা কেনা হয় এই বিষয়ে কি বলবেন মানে এই কেনাটা কতটা সিকিউর কেনাটা কত সিকিউর সেসবের থেকেও খুব বেশি এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যত তাড়াতাড়ি উই আর অল গেটিং হ্যাবিচুয়েটেড টু দিস সিস্টেম আমরা হয়তো এর সেফটি সিকিউরিটি রিলেটেড গুলো সম্পর্কে অ্যাওয়ার হলেই এগুলো করতে পারবো নয়তো কিন্তু কোনো একটা কিছু আমি জানি হয়তো যেটা খুব ভালো কিন্তু কিন্তু যতক্ষণ না আমি জিনিসটা ফেস করছি ততক্ষণ পর্যন্ত উই আর নট অ্যাটলিস্ট রেডি টু স্পেন্ড মানি অপন দ্যাট আমরা যখন ফেস করবো যে ক্রাঞ্চেসগুলো প্রবলেমসগুলো ইস্যুসগুলো তখনই কিন্তু আমাদের আজ এই যে ধরো আজকে আপনারা প্রোগ্রাম করছেন এই প্রোগ্রামটা এই ক্যালকাটা পুলিশ সাইবার সিকিউরিটি রিলেটেড অনেক অ্যাড দিচ্ছে অ্যাওয়ারনেস ড্রাইভস করছে আমরা স্কুল কলেজগুলোতেও যদি এ ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামস করতে পারি এবং সাইবার সিকিউরিটি রিলেটেড কোর্সেস করতে পারি যাতে স্টুডেন্টরা যারা ইন ফিউচার জবের জন্য মার্কেটে যাবে তারা অনেক বেশি অ্যাওয়ার হয় এবং আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছি বা টিচার রয়েছি বা যে কোনো প্রফেশনেই রয়েছি আমরা যদি আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো নলেজ গেন করতে পারি অ্যাটলিস্ট অ্যাওয়ারনেসের জন্য যতটা নলেজ দরকার বা সিস্টেম যেটা আমি আমার ইনস্টিটিউশনের জন্য কিনছি সেটা কতটা সিকিউর সেটা যাতে আমি যাচাই করে দেখতে পারি শুধুমাত্র জব সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আমাদের অ্যাওয়ারনেস ছাড়া দ্যাট ইজ নট পসিবল ঠিক যেমন ধরুন আজকে আমার বাড়িতে যদি সিনিয়র সিটিজেন একটা স্মার্টফোন দেওয়া হয় সে তো বাড়ি থেকে হয়তো তার ব্যাংকে গিয়ে টাকা তোলা সম্ভব না সে ওখান থেকে কোনো ট্রানজ্যাকশন করছে তো এ ধরনের প্রচুর আমাদের সবার ফ্যামিলিতে সিনিয়র পারসেন্স রয়েছে যারা কিন্তু একটু অনলাইন ফ্যাসিলিটি করলে বাড়ি থেকে অনেক প্রিভিলেজ পাবে কিন্তু তারা ভয় পাচ্ছে এফেক্টেডও তারাই বেশি হয় এই ক্ষেত্রে আমরা যত বেশি সিকিউর হব যত বেশি জানব তত আমাদের স্টুডেন্টরা জানবে তত আমাদের ফ্যামিলি মেম্বারসরা জানবে তো এইটা একটু মানে যদি আজকে এরকম একটা নিয়ম করা হয় ধরুন আজ থেকে আরও পাঁচ বছর পর এক্ষুনি হলো না পাঁচ বছর পর ইউনিভার্সিটিস কলেজেস কারিকুলামের মধ্যে সাইবার সিকিউরিটি একটা আলাদা সাবজেক্ট হিসেবে ঢুকলো তো আমার মনে হয় তাতে আরো অনেক বেশি রিলেটেড একটা সার্কুলার অলরেডি দিয়েছিল যে সমস্ত কলেজ বা যেটা এনফোর্সমেন্ট হয়নি একটা সাইবার সেল বানাতে হবে বাট সেটা এখনো অবধি এনফোর্সড হয়নি সব জায়গাতে কিন্তু আমাদের ইয়েতে একটা বিল অলরেডি পাস হয়েছে বিলটার নাম হচ্ছে পিডিপিআর পার্সোনাল ডেটা রাইট প্রোটেকশন অ্যাক্ট অ্যাকর্ডিং টু পিডিপিআর আজকে সাপোজ ধরো তুমি আমার অফিসে এসে রেজিস্টারে সাইন করে তো আমার অফিসে ঢুকবে এই যে তুমি রেজিস্টারে নাম ফোন নাম্বার ইমেল আইডি এই যে ডিটেলটা ফিল আপ করছে এই ডিটেলটা আমার কোম্পানি কিভাবে হ্যান্ডেল করবে কতদিন রিটেন করতে পারে বিভিন্ন অনলাইন পোর্টালে ফর্ম ফিল আপ করি সেই যে ডেটা গুলো কতদিন রাখতে পারে কিভাবে রাখতে পারে কিভাবে ইউজ করতে পারে এই টোটাল ডেটা প্রাইভেসি টা নিয়ে একটা অলরেডি পাস হয়েছে এটা আশা করি এক দেড় বছরের মধ্যে এনফোর্স হয়ে যাবে তো অলরেডি गवर्नमेंट একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে এবার দেখা যাক এটা কত আমি নিজে যেটা একটা জিনিস মনে করি সেটা হচ্ছে যে কোন সিস্টেমই বোধহয় টোটালি সিকিউর হয় না একদমই নয় বিকজ আমরা যত একটা জীবনে আমরা গ্লোবালাইজড গ্লোবালাইজড ওয়ার্ল্ডে একেবারে নিজেরা যেরকম একটা বিভিন্ন জিনিসের অ্যাক্সেস সহজে পাচ্ছি আমরা নিজেরাও তো অ্যাক্সেসিবল হয়ে যাচ্ছি টু एवरीवन মানে এমন কি যে আমাকে চেনে না সেও আমার অনেক কিছু জানতে পারে তো এই ব্যাপারগুলোর হয়তো একটা এন্ড পয়েন্ট নেই যে ওয়্যার উই ক্যান আলটিমেটলি সিকিউর কিন্তু তবু যদি নলেজটা আমরা যদি একটু সেফ গার্ড করতে পারি নিজেদের ইনফরমেশন গুলোকে সেফগার্ড করতে পারি এনি লিংকে ক্লিক করে কোনো অ্যাক্টিভিটি করলাম না পুলিশে কলকাতা পুলিশ একটা অ্যাওয়ারনেস করে সব সময় এই ট্যাগলাইনটা মেইনটেইন করে ঋতিক তুমিও জানবে এই বিষয়ে যে বিফোর ইউ থিংক বিফোর ইউ ক্লিক এই বিষয়টা নিয়ে আমি আগেও আলোচনা করেছি আবারো আজকে ঋতিকের কাছে এই বিষয়টা নিয়ে আসবো যে পোর্টাল পেমেন্ট এই পোর্টাল পেমেন্টে যেভাবে পেমেন্ট করা হয় কলেজ ইউনিভার্সিটি বলো বা স্কুল বলো এখন সমস্ত ক্ষেত্রে পোর্টালে পেমেন্ট করা হয় অনলাইনে পেমেন্ট করা হয় স্কুলের ক্ষেত্রে সেখান থেকে ম্যাম যেটা বলছিলেন যে ইউনিক আইডি যদি থাকতো ইউনিক আইডি কোড যদি জেনারেট করা থাকতো সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা আইডি হলে বিষয়টা আরো বেশি কংক্রিট হতো এই নিয়ে কি বলবেন দেখো আমি এখানে দুটো জায়গায় এটাকে সেগ্রিগেট করবো একটা হচ্ছে গভর্নমেন্ট একটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশনের ক্ষেত্রে প্রাইভেট ইনস্টিটিউশন আমি যে কোনো সেক্টরের ক্ষেত্রে যদি ধরি তারা টেকনিক্যালি অনেকটা বেশি অ্যাডভান্সড এবং সাউন্ড যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশন আজকের দিনে ইউনিক আইডি ইউজ করে এনরোলমেন্ট আইডি হোক কি রেজিস্ট্রেশন নাম্বার হোক কি তার ইউনিভার্সিটি রোল নাম্বার হোক কোনো একটা ফিল্ডকে তারা অ্যাজ এ ইউনিক আইডি ওটা কনসিডার করে এবং করে সেটার এগেনস্টে তারা এই বাকি যে প্রসেস চার বছরে বা তিন বছরের যে প্রসেস সেগুলো করে এবার আমি যদি চলে আসি গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে এখনো সেই মানে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে সেই টেকনিক্যাল নলেজটা এখনো অনেকটাই গ্যাপ আছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই ধরনের পোর্টালে কিন্তু জিনিসটা অনেকটা বেশি রিস্কি এবং অনেকটা পিছিয়ে আছে রিলেটেড টু প্রাইভেট ইউনিভার্সিটিস মানে সেখানে এখন একটা ইউনিক আইডি জেনারেট করার কনসেপ্টটা মানে ওটাই এখন হয়তো সেটা চ্যালেঞ্জিং তাই প্রবলেমটা কি মেন প্রবলেমটা কি জানো তো যে আমাদের যেগুলো ধরো गवर्नमेंट ইউনিভার্সিটিস বা মানে খুব লার্জ স্কেলের ইউনিভার্সিটিস যেগুলো বা ইনস্টিটিউশন যেরম ধরো হাই সেকেন্ডারি কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কতজন স্টুডেন্ট আছে সেখানে গ্রামের স্টুডেন্ট আছে সেখানে একটা লার্জ সংখ্যা একটা হিউজ প্রসেস মানে ধরো এখন কারেন্টলি যে তিনটে বা চারটে ব্যাচ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আছে আমি सपोज ফার্স্ট ইয়ারের উপর এটা এনফোর্স করলাম তাহলে এটা কমপ্লিটলি এনফোর্স করতে আমি কিন্তু তখন তিন বছর ওয়েট করতে হবে কারণ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার फोर्थ ইয়ার যতক্ষণ না পুরো পাস আউট করছে ততক্ষণ কিন্তু আমার পুরো ইউনিভার্সিটির উপর এটা এনফোর্স হলো না তো এটা এমনিতেই একটা লং টার্ম গেম এবার সেই গেমটা জন্যই মানে প্লাস কয়েক লাখ স্টুডেন্ট এইটার জন্যই অনেক ইউনিভার্সিটি এটা অত তাড়াতাড়ি এনফোর্স করতে চায় না বা পারছে না করতে প্রশস্তি ম্যাডাম লার্নিং মেথড এক্সামিনেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগেও আমাদের এই শোতে ঢোকার আগে তো সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের যে গুরুত্বটা আপনি আগেও বলেছেন যে ওয়েবসাইটে কোয়েশ্চেন পেপার আপলোড করা এবং সেখান থেকে সাবমিট করা এই নিয়ে যে একটা মানে বিষয়টা এখনও পর্যন্ত কংক্রিট নয় তো এটা কিভাবে হলে ভালো হয় ওই যেটা বললাম এখন যদি আমরা মনে করি যে উইল হ্যাভ টু স্টার্ট দ্য ম্যাটার অ্যান্ড স্টার্ট আ নিউ ওয়ে অফ থিঙ্কিং সো দ্যাট ইন ফিউচার যদি আবার করোনার মতন সিচুয়েশন হয় যেখানে আমাদের বছর বছর অনলাইন সিস্টেমের ওপরে ডিপেন্ড করতে হবে তার জন্য আমাদের যদি সিস্টেমটা প্রিপেয়ার থাকে তো সেটা আমরা নর্মাল অবস্থাতেও কিন্তু সেই সিস্টেমটা ইউজ করতে পারবো এমন না যে যদি একটা সিকিওর সিস্টেম তৈরি হয় সেগুলোতে আমার একেবারে ফাইনাল এক্সামটা নিতে হবে আমরা কিন্তু আমাদের তার আগে যে টিউটোরিয়াল এক্সামস বা যেরকম ধরো একটা কলেজের ইন্টারনাল এক্সাম সেগুলোর জন্য আমরা প্রথমে স্টার্ট করতে পারি যে আমরা ইউনিক আইডি দিয়ে স্টুডেন্টকে সেই পোর্টালে এন্ট্রি করাবো সেখানে তার জন্যই একটা রেলিভেন্ট কোয়েশ্চেন দেবো হয়তো কতগুলো সেটস অফ কোয়েশ্চেন্স থাকবে কেউ জানবে না যে আমি কোন সেট পাবো এবং সে ওইখানে বসে পরীক্ষা দিচ্ছে যেরকম বিভিন্ন এক্সামসগুলো হয় সেখানে কিন্তু অনেক পরীক্ষা দিচ্ছে না বলে এই প্রবলেমগুলো ক্রিয়েটেড হয় না যে একজন স্টুডেন্ট আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার হয়ে লিখে দিল আরেকজন এবং তারপরে আমি একটা মেল আইডিতে আমার আনসার স্ক্রিপ্টটা দিয়ে দিলাম টিচার বুঝতে পারলো না যে ওটা আমার নিজের লেখা নয় কিন্তু অলরেডি अवेलेबल আছে আমি তোমাকে एग्जांपल দিয়ে বলবো এখন যেগুলো ধরো মানে বিগ রিক্রুটার কোম্পানির যেগুলো ইন্টারভিউ রাউন্ড অর্গানাইজ হয় সেখানে তোমার ধরে এরকম সিস্টেমও ডেভেলপড আছে যে আমি আমার ফেসটাকে ওরা আগে স্ক্যান করে আমার আইডির সাথে মিলিয়ে দেখে নেবে যে আমি সেই লোকটা কিনা এবং কন্টিনিউয়াসলি ক্যামেরাটা চলছে আমি যদি তিন সেকেন্ডের বেশি ক্যামেরার থেকে সরি তাহলে আমার এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমি কি লিখছি আমি কম্পিউটারেই টাইপ করছি ফর এক্সাম্পল আমি কি লিখছি সেটাও মনিটার করছে আমার সারাউন্ডিংয়ে কোনো আওয়াজ আসছে কিনা ইনফ্যাক্ট এরকম একটা ঘটনা হয়েছিল একজন বসে পরীক্ষা দিচ্ছে তার পেছনে একটা কালী ঠাকুরের ক্যালেন্ডার ছিল সেটাকে অ্যানালাইজ করে ওই সিস্টেম এরার দিয়েছে যে পেছনে একটা কোনো ফেস আছে ওটাকে সরানোর জন্য মানে এই সিস্টেমগুলো এতটাই স্ট্রং ডেভেলপ হয়েছে এই অ্যালগোরিদমগুলো এবার সেটা এই সিস্টেমগুলো আমি ওটাই আবার বললাম যে প্রাইভেট কোম্পানিজ অনেকটা এগিয়ে আছে এটা কতটা এভলিউশন কতটা হয় সেটাই এখন দেখার আমি আরো একবার প্রশস্তি ম্যাম আপনার কাছে আসবো যে অ্যাওয়ারনেস কলেজে এবং ইউনিভার্সিটিতে যে অ্যাওয়ারনেস আপনি বলছিলেন যে ছাত্রছাত্রী ইনক্লুডিং বাবা মা বা পরিবার সকলকে এই অ্যাওয়ারনেসটা কিভাবে চাইছেন মানে কিভাবে আসতে চাই এখন কিন্তু আমরা সমস্ত কলেজে ইউজিসির কতগুলো গাইডলাইন ফলো করি করতে বাধ্য সেখানে আমাদের নিজেদের রেগুলার আপগ্রেডেশন তারপরে ধরো রেগুলার কারিকুলামের বহির্ভূত কিছু স্টুডেন্টদের ইনভলভ করা কিছু নলেজ দেওয়া কিছু অ্যাপ্লিকেশন বেসড আন্ডারস্ট্যান্ডিং দেওয়া ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু থটস দেওয়া এগুলো কিন্তু আমাদের করতে হয় সেখানে এটা যেটা আমাদের এখন একটা রেগুলার প্রবলেম বলতে পারো যেটা সাম ওয়ান দি আদার উই ফেস এভরিডে যে কিছু টাকা ওয়েস্ট হলো বা কেউ আমার কোনো ইনফরমেশান নিয়ে সেটাকে মিস ইউজ করলো তো সেগুলো সম্পর্কে যদি আমরা কলেজগুলো লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে বা স্কুল লেভেলে বাচ্চারাও তো যেরকম তুমি প্রথমেই বললে যে বাচ্চারা ছোট বাচ্চা একটা সে মোবাইলের অ্যাক্সেস অনেক বেশি পেয়ে যাচ্ছে তো সেরকম তো প্রত্যেকটা লেভেলে যদি আমরা এই ধরনের তাদের মতন করে যারা লেভেলে টার্গেট তাদের মতন করে যদি আমরা কিছু প্রোগ্রামস তৈরি করি এবং সেটা যেরকম একটা সময় দেখো এনভায়রনমেন্টাল সায়েন্স যেমন এখন সব লেভেলে পড়ানো হয় তো এনভায়রনমেন্ট সম্পর্কে সচেতনতা হতে হতেই তো আজকে এটা কারিকুলামের মধ্যে সবার এবং সমস্ত ইউনিভার্সিটি সমস্ত কলেজ সমস্ত স্কুলের একটা মধ্যে রয়েছে ঠিক ভাবে আমরা এখন এত বেশি গ্লোবালাইজড আমরা এত বেশি নেটওয়ার্ক ফ্রেন্ডলি এত বেশি মোবাইল ছাড়া আমরা বাঁচতে পারি না একটা বাচ্চা ছেলের কাছেও যেরকম মোবাইলটা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে সেরকম আমাদের কাছেও কিন্তু আমরা মোবাইলটা ছাড়া বাঁচতে পারি না মোবাইলটা যদি আজকে আমার খারাপ হয়ে যায় আমার কালকে মনে হবে আমি কিছুই নেই আমার তো সেরকম অবস্থায় আমরা যদি একটু এই এই ধরনের ব্যাপারগুলোকে আরও একেবারে আঙ্গিকভাবে আমাদের সিস্টেমের মধ্যে ঢুকিয়ে ঢোকাতে পারি যদি ইনভলভ করতে পারি ওরকম কিছু খুব বড় কোর্স না হয়তো একটা ছোট ছোট ওয়ার্কশপ যাতে স্টুডেন্টরা একটু জানলো জানলে তার তাদের মধ্যে আবার যাদের একটু বেশি ইন্টারেস্ট হবে বিষয় নিয়ে আরো একটা কথা আমি আলোচনা করতে চাই ঋতিক তুমি এবং প্রশাসন ম্যাম আপনার সঙ্গেও যে এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিটা বহু গুণে বেড়ে গিয়েছে ডিউ টু করোনা এন্ড ডিজিটালাইজেশন অলসো তো এখান থেকে কিন্তু প্রতারণা ফাঁদের চক্রটাও শুধুমাত্র মনিটারি ফ্রড আমি সেটা বলছি না সেই সেই ক্ষেত্রে আমি পরে আলোচনা করব কিন্তু শুধুমাত্র যে মনিটারি বিষয়টা নয় এক্ষেত্রে মানুষের সম্মান থেকে শুরু করে মানে একটা মানুষের তথ্য আমরা নিজেরাই তুলে ছেড়ে দিই সোশ্যাল মিডিয়াতে তো সেখান থেকে একটি মেয়ে যেভাবে সুরক্ষিত নয় একটি ছেলেও সমানভাবে সুরক্ষিত নয় তো এই অ্যাক্টিভিটি লেভেলটা এত বেশি বেড়ে গিয়েছে যার জন্য কিন্তু এই প্রতিনিয়ত এই অপরাধগুলোও বেড়ে যাচ্ছে তো এই নিয়ে কি বলবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে এখানে একটা খুব বড় সাইকোলজিক্যাল ব্যাপার চলে এসছে সেটা হচ্ছে যে এখন আমাদের সবারই ক্যাপসুল ফ্যামিলি ম্যাক্সিমাম ঠিক আছে ওই দাদু দিদা কাকা পিসি এরকম ফ্যামিলি এখন আর চট করে দেখা যায় না তো একটা ক্যাপসুল ফ্যামিলি থেকে মা বাবা বাচ্চা তিনজন তিনজনের মুখটা চব্বিশ ঘন্টা দেখছে সেটার থেকে একটা বোল্ডাম ক্রিয়েট হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে তারা ডিজিটালে ঢুকছে এবং ডিজিটালে ঢুকে মানে এরকম দেখা যাচ্ছে একটা বাড়িতে মা একটা ফোন নিয়ে বাবা একটা ফোন নিয়ে বাচ্চা একটা ফোন নিয়ে তিনজন তিনটা ঘরে কে কি করছে কেউ জানে না এবার এই যে মা বাবার সাথে বাচ্চাদের একটা গ্যাপ তৈরি হয়েছে বাচ্চা কোথা থেকে কি অ্যাক্সেস করছে বা কোন ওয়েবসাইট ভিজিট করছে কোন অ্যাপ ভিজিট করছে রিসেন্টলি একটা ইয়েতে দেখা গেছে একটা রিপোর্টে দেখা গেছে ফিফটিন টু টোয়েন্টি যেটা একদম টিপিক্যাল টিন এজ এই এজে স্কুল বা কলেজ পাস আউট হওয়ার পরে এইটার্ট অফ গার্লস কোনো মানে আইদার অ্যাক্টিভলি নাহলে প্যাসিভলি তাদেরকে এসকট সার্ভিসের সাথে রিলেটেড দেখা যাচ্ছে এবং এটার যদি আমি আসি এটার দুটো ফ্যাক্টর একটা হচ্ছে টাকা একটা হচ্ছে সেই টাকাটা থেকে তার মেটিরিয়ালিস্টিক প্লেজার ব্যাগ বা ফোন মেটিরিয়ালিস্টিক প্লেজার সেকেন্ড যেটা হচ্ছে এই যে ফ্যামিলির প্রতি একটা বোরডাম বা ডিজিটালের প্রতি একটা টান সেখান থেকেই তো সেই কানেকশনগুলো পাচ্ছে একদমই ঋতিক আমাদের একদমই আমাদের হাতে সময় একেবারেই কম প্রশস্তি ম্যাম আমি আরও একবার বলে দিই আপনাকে সাইবার আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আরো একবার আপনাকে চাইবো ডেফিনেটলি হৃতিক তোমাকেও অসংখ্য ধন্যবাদ দর্শকদের জন্য বলে রাখি প্রতি শুক্রবার সাইবার পাস ঠিক সন্ধে সাড়ে পাঁচটায় সাইবার পাসের অন্যতম বিশেষ দিক কিন্তু এ টু জেড ইনফরমেশন আপনাদের জন্য সুতরাং এ টু জেড ইনফরমেশন দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ওংকারের পর্দায় এবং অবশ্যই সাইবার পাসের পর্দায় আজকের মতো এখানেই সমাপ্ত